আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডি ইউনিট বা বি ইউনিট বা বিভাগ পরিবর্তন নিয়ে ওভারঅল এটার এ টু জেড প্রিপারেশন কেমন হবে এবং এটা নিয়ে কিছু বাস্তব ভিত্তিক প্রিপারেশন টিপস দিব এটা আসলে তুমি টিপিক্যাল ডি ইউনিট বি ইউনিটে যে ভাইয়াদের ভিডিও দেখো তিন চারশো বইয়ের নাম বলে ওরকম হবে না এটা বাস্তব ভিত্তিক অ্যাচিভেবল হবে এবং এই ভিডিওটার আরও একটা ভালো অডিয়েন্স আমি তাদেরকে টার্গেট করতেছি যারা হলো সায়েন্স থেকে পড়ে আসছো আর্টস কমার্সের পোলাপান অলরেডি এটা তো অনেক এক্সপার্ট সায়েন্সের পোলাপান যখন এখানে আসে চেঞ্জ করতে ধরো সেটাকে আমরা বিভাগ পরিবর্তন বলি যে অনেকে আছে না বিভাগ পরিবর্তন কি ভাই কিছুই না ভাই তুমি সায়েন্সে পড়ছো তুমি কমার্সে পড়ছো হঠাৎ করে আসে তুমি ডিউনি এক্সাম দেবে এটাই হলো বিভাগ পরিবর্তন ইউনিট এটা নাম দেয় আলাদা আলাদা আলটিমেটলি তোমার পড়তে হয় কি বাংলা ইংলিশ জিকে তো এটার এত পেছানোর দরকারই নাই আর অনেক পোলা আসো যে ভাই এই তুই ইউনিট থাকবে না এক দিব সালা ইউনিট না থাকুক না থাকুক তুই খুঁজে দেখবি যে এনে বাংলা ইংলিশ জিকে আসে আর যেটার আন্ডারে তুই যে সাবজেক্টগুলো পড়তে চাই বাংলা ইংলিশ পালি আর তুই যেই সাবজেক্ট পড়তে চাই সাবজেক্টগুলো যে ইউনিটের আন্ডারে থাকবে তুই অনেক এক্সাম দিবি তোরা তো কি তোর ইউনিট থাকলো ডি ইউনিট থাকলো না থাকলো না ওটা সানদের দেশ ইউনিট নাম দিল তোর সমস্যা আছে ডিগ্রি উঠাই দিয়ে ওটার নাম দিল আজকে থেকে দেশি ইউনিট হ্যাঁ সান্ডার দেশি ইউনিটের আন্ডারে সব এক্সামে ও তো সমস্যা আছে না তোর টার্গেট কি তোর কাজ কি তুই পড়বি বাংলা ইংলিশ দিকে তোর এখন ভর্তি পরীক্ষা যে ইউনিটে তোর ডিপার্টমেন্টগুলো থাকবে সার্কুলার তোর লেখা থাকে তো অনেজে অ্যাপ্লাই করবি শেষ তোর এত পেচানোর তো দরকার ইউনিট থাকবে না ইউনিট থাকলে প্রিপারেশনের কোনো চেঞ্জ হবে রে কিছুই হবে না তো প্রথমে এই যে এই কনফিউজিং মানে আসল জায়গায় কোনো ফোকাস নাই হ্যাঁ মানে ইমান নাই নামাজ নাই কালাম নাই ভাই হজে যাব কেমনে কোন এদিকে কিন্তু মানে পাঁচটা রুকুনের সাইডটার একটাও করেন আসে জাকাতো দেয় না সারাদিন মদ গান দেখায় ভাই হজে যাব কেমনে ওটা কি ওটা প্রথম প্রথমে বলছে প্রথম বলছে চারটা করা আগে সেম তোর কোন ইউনিটে পরীক্ষা হয় এদিকে চিন্তা করার তোর দরকার নেই তোর কাজ হলো বাংলা ইংলিশ দিকে পড়বে গেল এবার আসি প্রথম যেই আমি মিসকনসেপশনটা ডি ইউনিটের তো আমরা ডি ইউনিটের অনেক স্যারদের সাথে কাজ করছি ডি ইউনিটের অনেক টিচারদের সাথে কাজ করছি তো বেসিক কিছু কমন নাম বলি ব্যালেন্স ক্লিফ টোফেলার বাংলা ভার্সন তারপরে হলো আইএলসিস এর কিছু কোশ্চেন বিসিএস কোশ্চেন ব্যাংক কারেন্ট অ্যাফেয়ার্স পড়বা রেগুলারলি এই কথা কয়া কয়া তোমার টেবিলের সামনে মোটামুটি মানে ইংলিশের জন্য পাঁচটা বইয়ের নাম কইছে তুমি আবার জিকের জন্য কিনছো খুব মাতব্বরি করে আরো তিন চারটা বই প্রত্যেকটার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা মুক্তিযুদ্ধ প্রত্যেকটার জন্য বাংলাদেশের সংবিধানও কিনছো তুমি একটা এতগুলা বই কিনছো অ্যাডমিশন সিজন গেছে প্রথম উইকলি মারা দ্বিতীয় উইকলি মারা তিন মাস গেছে একটা পর্যায়ে বুঝতে পারছো এই এতগুলা বই আমার দ্বারা পড়া হবে না শুধু বইগুলো রুমের মধ্যে ছিল ধুলা কালেক্ট করছে আর তোমার ভাইয়া আসে একের পর এক বই কয়ে গেছে একটা জিনিস বুঝো যে তুমি এখানে তোমার ইংলিশ খুব ভালো পাও খুব ভালো বুঝো যেখানে ইন কেন বসছে এটা হলো মডেল এটা হলো সাবজেক্টিভ এগ্রিমেন্ট এগুলা বুঝবি না কেন ক্লাসে বুঝবি তোর ভর্তি পরীক্ষার হলে এত চিন্তা করে অ্যানসার তুই দাঁড়াবি না সেম বাংলার জন্য অযোগ আমিলি আ হয় বাংলা মাফিয়া এগুলা না বাবা এগুলা আসে না তোর ওখানে অ্যানসার দিবে ঠাকা ঠাক মারতে হবে একদম ঠাক 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 উত্তর কার জন্ম কত সালে অযোগ আতে কি হয়েছে এটার প্রকৃতি প্রত্যয় কি এটা সমাজ কি এত বুঝার কিছু নাই তো ডি ইউনিট হলো একটা কি ভিত্তিক ইউনিট তুমি আইদার জানো অথবা জানো না এখানে কোনো ইঞ্জিনিয়ারিং এর মতো ম্যাথ নাই তো তোমরা এটা কি ইঞ্জিনিয়ারিং ভার্সিটির মতো ট্রিটি করবে না যেই ভাইয়া সাত আটটা বই পড়তে বসে ও কারে কইছে জানো এইলা হলো ডি ইউনিটে ধরো টপ 100 পোলাবান আছে না যেগুলা সোল আর্টস বা সোল ডি ইউনিট ও টার্গেটই ও স্বপ্নই দেখে যে আমি ঢাবি এলএলবি পড়ব লয়ার হব এরকম একটা টার্গেট ওদের জন্য যারা এক্সপার্টিস অন ডিউনিট দেয়ার ইজ নাথিং রং উইথ দেয়ার প্রিপারেশন স্ট্র্যাটেজি ইটস বাট এটা তোমার আমার মতো যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি বা কম পড়ে আসছি ওরা যদি এখন কই বাবা বাংলার পাঁচটা বই ওই যে এসএসসির বাংলার সেকেন্ড পেপার বইটা বাবা নাইন টেনেও পড়িস নাই তুই কিন্তু না নাইন টেনে তুই দুই বছরে বইটা পড়িস নাই কিন্তু এখন তুই তিন মাসে পড়বি একদম তারপরে হলো এই যে এইখানে চৌধুরী অ্যান হোসাইন তারপর একটা এই যে কি লম্বা বই আছে লম্বা বইয়ের গ্রামার পড়তে হবে মানে চোদ্দ বড় জিনিস দিয়ে দিবে বা একটাও পড়া হবে না এখানে আরো পাঁচটা জিকে তে আরো পাঁচটা প্রতি মাসে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স নিছো একটাও পড়ে দেখো না দুই পৃষ্ঠা করে পড়ছো তারপর শেষ তো এই রং স্ট্র্যাটেজি যাব না আজকে আমরা একটা স্ট্র্যাটেজি দিয়ে আসবো ওয়ান বুক স্ট্র্যাটেজি ডি ইউনিটের ওয়ান বুক স্ট্র্যাটেজি আমার টার্গেট হলো আমি বাজারের বাংলার যে কোনো বাংলা বিচিত্রা বাংলা প্লাস অভিযাত্রী ধ্রুবক যা আছে 99% নাইন পার্সেন্ট ডি ইউনিটের যে কোনো গাইড সেম জিনিস একটাই থাকে তথ্যগুলো একসাথে করে দেওয়া থাকে বিগত বছরের কোশ্চেন থাকে দ্যাটস ইট দ্যাটস অল ইউ নিড এমন একটা বই খুঁজে বের করবা যেটা তোমার পড়তে ভাল লাগে তোমার রিকোয়ারমেন্ট রিকোয়ার্ড এলিমেন্টগুলো আছে বিগত বছরের কোশ্চেন আছে এবং বাজারে রিভিউ ভালো ওরকম একটা বই কিনবা বই কিনে আমাদের প্রথম টার্গেট হলো একটা এই একটা বই ভাই আপনি আমাকে একটা বই দিছিলেন এই একটা বইয়ের মধ্যে যা আছে যা সাধারণ জ্ঞান যা বাংলা যা ইংলিশ আপনি আমাকে আটকায় দেখান আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি যদি তুমি এই কাজ করতে পারো তোমার চান্স হবে শিওর হবে কিন্তু তোমরা কি করো তোমরা পাঁচটা বই কিনো এটা থেকে একটু এটা থেকে একটু এটা থেকে আলটিমেটলি কোনো বইয়ের হান্ড্রেড তথ্য তোমরা পড়ো না এজন্য একটা বই কিনবো বাকি বই কিনবো না কেন কিনতে পারি কিন্তু আমার মূল টার্গেট এই একটা বই আমার হান্ড্রেড পার্সেন্ট শেষ হওয়া চাই ইংলিশের জন্য কম্পিটিভ ইংলিশ আছে অ্যাপিক্স ইংলিশ আছে বাজারে অনেক বই আছে জি জন্য জোবা এস আজকের বিশ্ব নতুন বিশ্ব জর্জ সিরিজ এমপি সিরিজ অনেক আছে তোমার যেটা চয়েস হয় সেটা কিনার পরে ওই একটা বইয়ের এভরিথিং পড়বা তাইলেই তাইলেই হবে ওকে বাকি এরপরে যা বই বাংলাদেশের সংবিধান কিনো কিনো এই ট্রিক্স ট্রিক্স ওই কোনো সমস্যা নেই বাট এটার হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করার পরে আমরা ওগুলা পড়বো ওকে এখন তুমি হইতে পারে কোচিং এর দেওয়া যে বই সেটাও হান্ড্রেড পার্সেন্ট পড়তে পারো বাট হোয়াট এভার ইউ রিড মেক্সিওর ইউ গেট হান্ড্রেড পার্সেন্ট আউট অফ ইট ওকে আচ্ছা

ওয়ান টু থ্রি ফোর ছিল এবার ফাইভ সিক্স সেভেন এইট দিছে বা একটা টু বাই টু ম্যাট্রিক্স ছিল ওটাকে থ্রি বাই থ্রি বানাইছে কিন্তু তোমার আমার ক্ষেত্রে যারা আমরা ডি ইউনিট আমাদের ক্ষেত্রেতে সেন্স নাই পার্বত্য শান্তি চুক্তি কত সালে ওটা সেম কবে রাশিয়া ইউক্রেনের উপর হামলা করছে ওটা কিন্তু আজীবন সেম রানী এলিজাবেথ কবে মারা গেছে ওটা কিন্তু আজীবন সেম বাংলাদেশের কোন জেলা আগে মুক্ত হয়েছে সেটা আজীবন সেম বাংলাদেশের কোন উপজেলা সবচেয়ে ছোট কোন উপজেলা সবচেয়ে বড় কোথাকার সাক্ষরতার হার বেশি পৃথিবীর হলো সুখের সূচকে কোন দেশ সবার আগে আসে প্রথম বিশ্বযুদ্ধ কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে কোনটা এই যে হলো আমার শব্দটা সমাস কি আমরা শব্দটা নাই ইংলিশের ক্ষেত্রেও সেম যে হলো হি ডাইড অফ হি ডাইড ইন হি ডাইট বা এগুলো তো কোনো চেঞ্জ নাই অর্থাৎ বিগত বছরের কোশ্চেন থেকেই যে কমনগুলো আমি পাবো এবং আমি কিন্তু হুবহু কমন পাবো এটা হলো ডিউনিটের মজা এটাই ডিউনিটের থ্রিল যে আমি এমন কিছু জিনিসে পরীক্ষা দিব যেখানে চেঞ্জ করার সুযোগই নাই একান্ত তো নতুন ইতিহাস তৈরি হয় না বাংলা ব্যাকরণ নতুন করে তৈরি হয় না ইংলিশ গ্রামার নতুন করে তৈরি হয় না মজা তো এইখানে কিন্তু ম্যাথ বানান যায় তথ্য অ্যাড করা যায় বিজ্ঞান নতুন আবিষ্কার করে কিন্তু এই ইতিহাস তো পরিবর্তন হয়ে যায় না একান্ত সাম্প্রতিক তথ্য বলে বাদে তো এই জন্য তোমার যেটা টার্গেট করবে যে বিগত বছর দশ থেকে পনেরো হাজার তোমার প্রথমে যে ভার্সিটি টার্গেট সেটার কোশ্চেন ব্যাংক শেষ করো কোচিং এর বিগত বছরের যেগুলো কোশ্চেন ব্যাংক আছে সেগুলো শেষ করো তারপর বিসিএস এর কোশ্চেনের দিকে যাও তারপরে যত পারো কোশ্চেন সলভ করো কোশ্চেন সলভ করতে হবে এবং এই কোশ্চেন সলভের সাথে সাথে একটা জিনিস বুঝতে হবে যে অ্যানালাইসিস তুমি তখন বুঝবা যে পার্বত্য শান্তি চুক্তি আসছে ছয়বার বাংলাদেশ টেস্ট স্টেটাস কবে লাভ করছে এটার উপর আটবার বঙ্গবন্ধু জন্ম কোথায় কত সালে এই নিয়ে আসে পনেরো বার তখন তুমি বুঝতে পারবা যে এই জিনিসগুলাই আসে এই জিনিসগুলাই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই জন্য বলা হয় বিগত বছরের কোয়েশ্চেন সলভ কর একটা বই পর বিগত বছরের কোয়েশ্চেন সলভ কর তো ডিউনিটে চান্স ঠেকানোর কেউ নাই এবং বিগত বছরের কোয়েশ্চেন সলভ করে যে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট এবং সেটা কোন কোন ভার্সিটিতে আসছে আমাদের দুইটা বই আছে ভাই এটাতে কোনো চেঞ্জ আনতে হয় না তুমি এটা খুলে দেখো যে সাম্যবাদী থেকে কাজী নজরুল থেকে কত কত সালে কি কি কোশ্চেন আসছে তারপর তুমি জিকে খুলে দেখো এই বইটা দেখো তুমি একটু এই বইতে সাম্প্রতিক সম্পদ শিল্প থেকে কত কত সালে কি কি কোশ্চেন আসছে এবং কি কি কোশ্চেন গুলা বিগত বছরের কোশ্চেন অ্যানালিসিসটা কিন্তু আমরা এখানে করে দিছি এই দুইটা বই নিজের কালেকশনে রাখতে পারো জাস্ট কোশ্চেন হিসেবে বাংলার জি কের জন্য ইংলিশটা এখন লিখতে পারিনি আমরা বাট এই দুইটা বই অর্ডার করতে পারো ভিডিও ডিসক্রিপশন থেকে তো যদি না করো সমস্যা নাই বাট বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে এটা হলো আমার কথা এরপরে কালেক্টিং ইনফো আমাদের ব্রেনের একটা খুব সুন্দর পার্ট আছে যে পার্টটা কি করে যে একই ধরনের তথ্য একসাথে মনে রাখতে বেশি পছন্দ করে অর্থাৎ তুমি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশাল কাজী নজরুল ইসলামের জন্মশাল রবীন্দ্রনাথের জন্মশাল এর জন্মশাল ওর জন্মশাল চোদ্দটা জন্মশাল আলাদা আলাদা পৃষ্ঠায় পড়ো তোমার যতটুকু না মনে থাকবে সবগুলা যদি একটা পৃষ্ঠার মধ্যে সব জন্মশাল থাকে তোমার বেশি মনে থাকবে তো ট্রাই করতে পারো যে সাধারণত গাইডগুলাতেই কাজটা তারা করেই দেয় একই ধরনের ইনফো একসাথে তারা করেই দেয় যদি না থাকে নিজে কিছু নোট বানাও নোট বানাবা কাজের কোন ভাই আর নোট বানাবা না বয়া বয়া ক্লাসের মধ্যে ওকে ওরা দরকার নাই নিজে ইনফো কালেক্ট করবা যে এই সব তত সব বড় ছোট একসাথে সবগুলার এক নাম্বারটা একসাথে সবগুলা বাংলা প্রকৃতি প্রত্যয় একসাথে বিগত বছরের প্রকৃতি প্রত্যয় সমাসের যত কোশ্চেন আছে সব একসাথে ইংলিশের সব কটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন একসাথে আর্টিকেল সব কটা একসাথে এগুলা নোট বানাবা ইনফরমেশন একসাথে করবা কাজ তোমার ব্রেন একই টাইপের ইনফো একসাথে পড়তে বেশি পছন্দ করে এরপরে মার্কিং ইট একটা জিনিস বুঝো যে তুমি এই যে বাংলা ইংলিশ জিকে এই যে এত তথ্য এত ভাস্ট তথ্যবহুল একটা জিনিস ভর্তি পরীক্ষার আগের দিন অবভিয়াসলি সাত দিনও রিভিশন হবে না তো এটার জন্য যেটা করতে হয় যে কিছু কোশ্চেন আমার মনে কমই থাকে তুমি পড়তে পড়তেই কিছু কোশ্চেন কিছু টপিক পাবা তোমার মনে থাকতেছে না সেগুলো আগে থেকেই ফাইন্ড আউট করবা ফাইন্ড আউট করে ওগুলার পাশে একটা করে চিহ্ন দিবো যাতে ভর্তি পরীক্ষার আগে যখন রিভিশনের টাইম আছে তুমি জাস্ট ওই প্রশ্নগুলাই রিভিশন দিয়ে যেতে পারো বাকিগুলো তোমার মোটামুটি মনে থাকে ওকে এবং হাইলাইট এটা একটা ভালো অপশন প্রতি মাসে একখান কইরা কারেন্ট অ্যাফেয়ার্স না নিয়ে তুমি তো ফেসবুকে থাকো মোটামুটি আপডেট পাও ওকে বিভিন্ন জিকেটিকে টিকের পেজ গ্রুপ আছে ওগুলাতে লাইক দিতে পারো ওখান থেকে সাম্প্রতিক তথ্যগুলি পাবা এবং তোমার ভর্তি পরীক্ষার আগে যে কয়টা বাজারে হাইলাইট বের হবে হাইলাইট গুলো কিনবা এমন দেখা গেছে অনেক হাইলাইট থেকে প্রচুর কোশ্চেন কমন পড়ে যায় দশটা পনেরোটা এবং সাম্প্রতিকের জন্য মাসে মাসে একটা করে না পড়ে তোমার ভর্তি পরীক্ষার মোটামুটি এক দুই মাস আগের মধ্যে কিন্তু কোশ্চেন তারা হয়ে গেছে এক মাসের আগে কোশ্চেন দান তার মানে নতুন এক মাস আগে সাম্প্রতিক তোমার আসতেছে না তো ওই যে তার আগে পর্যন্ত যে হাইলাইটটা বের ওই হাইলাইটে সকল প্রকার সরি সকল প্রকার জিকের কোশ্চেন দেওয়া আছে সাম্প্রতিকের সাম্প্রতিকের জন্য অযথা অন্য কিছু না পড়ে হাইলাইট পর বাবা তুই এত বেশি কারেন্ট অ্যাফেয়ার্স তুই পড়বি না আমি জানি কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট নিউজ এলাকা কেউ পড়ে না সবাই কিনে রেখে দেয় শেষ তো তার চেয়ে এমন কিছু পর হাইলাইটের মধ্যে দশ বিশটা সাম্প্রতিক আছে কুত্তা মানা মুখস্ত শেষ ডান আচ্ছা এরপরে আমি তোমাকে একটা কথা বলি সেটা হলো যে তোমাকে ভিজুয়ালাইজেশন করতে হবে বা স্টোরি হিস্টোরি দেখতে হবে এই জিনিসটার মানে কি দেখো এখানে অনেক তথ্য তাই না ইংলিশ ইংলিশটা মানা যায় যে না রুল টুল পরে প্র্যাকটিস করলে হয় বাংলাটা ওকে মুখস্ত করে পার কিন্তু জি ক্ষেত্রে একটা ভালো স্ট্র্যাটেজি হইতে পারে ভিজুয়ালাইজেশন তা আমাদের বিডি ইউনিট কোর্স লঞ্চ করছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় যারা ক্লাস নিসে এগুলো ডি ইউনিটের ফার্স্ট সেকেন্ড বি ইউনিটের ফার্স্ট সেকেন্ড তো এখানে আমরা বাংলা ইংলিশ জি কের সেভেন্টি প্লাস ক্লাস দিব রেকর্ডের ক্লাস যেখানে টিচার এসে বোর্ডে এমনি পড়াবে আরেকটা ক্লাস থাকবে যেটাকে আমরা বলি স্টোরি বুক ঠিক আছে ওই ক্লাসগুলো পাওয়ার পয়েন্ট স্লাইডে হবে কিন্তু কাইন্ড অফ চিত্রবহুল হবে যাতে একজন রিডিং পড়বে বা ভালো মতো বুঝায় বুঝায় গল্প আকারে বলবে তুমি যে স্ক্যানের মধ্যে শুনবা তো ডিজিটাল স্টোরি বুকটাও আমাদের এই কোর্সে ইনক্লুডেড ওকে সেই সাথে আমরা হান্ড্রেড প্লাস এক্সাম দিচ্ছি আমাদের ম্যাটেরিয়ালসগুলো দিচ্ছি যে বই দুইটা দেখালাম এগুলো রিবুকও পাবা তো এই কোর্সটা আমার মনে হয় বাজারে ডি ইউনিট বি ইউনিট চেয়ে ভালো কেউ পড়ায় না যারাই পড়ায় অনেক বেশি পড়াবে এখানে প্রিসাইজ টু দি পয়েন্ট পাবা বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে পড়ানো আছে কোশ্চেন সলভ করাও আছে তো ভিডিও ডেসক্রিপশনের লিংকে ক্লিক করে ডেমো ক্লাস দেখে এনরোল করো এবং যদি তুমি আমাদের কোর্সে ভর্তি নাও হও তাও ফ্রি টাইমে যেটা করতে পারো যে অনলাইনে ইউটিউবে বিভিন্ন ভিডিও বানায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশের খেলার ইতিহাস বিশ্ব প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস অনেক প্রকার স্টোরি পাবা হিস্ট্রি টাইপ বিভিন্ন ভিডিও আছে হিস্ট্রি টাইপ বিভিন্ন আশপাশ ভিডিও করে তোর দেখাচ্ছে উপর থেকে ম্যাপে দেখাচ্ছে কোনটা বেটার হুইচ ওয়ান ইজ বেটার পার্ট ইজ বেটার অনেকে কি করে মানচিত্র কিনে রুমের মধ্যে রাখে আমার মনে হয় এটাও একটা ভালো অপশন আমার ব্রেন চেয়ে বেশি ছবি মনে রাখতে বেশি পছন্দ করে তুমি এই পুরা লেখাটাতে দুই টাইপের কালার ইউজ করার কারণ কি বুঝতেছো যে দুইটা কালারে তোমার ব্রেন কিন্তু সিগনিফিকেশন সিগনিফিকেন্সটা বুঝবে আমি যদি সব কালো দিয়ে করতাম তুমি কিন্তু বেশি ফোকাস দিতে পারতাম এই জন্য মানে ফাঁকা টাইমে বয়া ফেসবুক স্ক্রল না করে ইউটিউবে বা এমন কোনো ইনফরমেশনাল চ্যানেলে যে খুঁজে খুঁজে যেই টপিকটা পড়তেছি ওটার উপর একটা ভিডিও দেখলাম আমাদের কোর্সে ঢুকে ডিজিটাল স্টোরি বুকে ওটার একটা কানের মধ্যে লাগিয়ে দিয়ে শুনতেছি দেখতেছি হবে। ঠিক আছে এই যদি রাখি আমরা বিডি ইউনিটের জন্য তাহলে ইনশাল্লাহ একটা জায়গায় চান্স হবে এবং লাস্ট বাট নট লিস্ট যে এই যে হান্ড্রেড প্লাস এক্সাম বলছি না শুধু একশোটা এক্সাম দিলে হবে না অনলাইন কোর্সে কম এক্সাম থাকবে ট্রাই করবা যত বেশি এক্সাম দেওয়া যায় তত তোমার জন্য ভালো কারণ তুমি অনেক বেশি তথ্য মাথায় নিয়ে যাবা খুব স্বাভাবিকভাবে একটা তথ্য মিস যাবে তো এক্সাম যত বেশি দিবা তত তোমার জন্য ভালো কিন্তু এক্সামে নাম্বারের চেয়ে বেশি ফোকাস থাকবে যে এই যে এই ভুল করলাম এই প্রকৃতিশন বা এই বা বা এই এই ট্রান্সলেশন বাংলাদেশের ইতিহাস এই ভাষা আন্দোলনের প্রশ্নটা বা এই সংবিধানের প্রশ্নটা আমি ভুল করলাম এটা কেন ভুল করলাম এটা যাতে নেক্সটে যখনই আসবে আমি যাতে ভুল না করি এই জন্য এক্সামস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ ছিল তোমাদের ডি ইউনিট বি ইউনিট বা বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিয়ে দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে আমাদের ডিউনিট বিউনিট করছে ইউনিট সালামু আলাইকুম